আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইফতিয়ার কবিমনে এর অন্যরকম সংজ্ঞা সৃষ্টি হয়। ঝর্ণার গতিধারার মধ্যে সে এক অন্যরকম অপূর্ব তাল খুঁজে পায়। গানের তাল যেমন কানকে স্বস্তি দেয়, তেমনি ঝর্ণার তাল ইফতিয়ার মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে। অনেকক্ষণ এক দৃষ্টিতে ঝর্ণার দিকে তাকিয়ে থাকে ইফতিয়ার। ঝর্ণাকে নিয়ে মনের গহীনে সাজাতে থাকে হাজারো রকমের ছন্দ। অভির মনে উথাল পাথাল ভাবনা। সকালের ঘটনার পর থেকে ইফতিয়ার সান্নিধ্যে আসার জন্য অস্থির হয়ে আছে। ও চারপাশে তাকিয়ে দেখে সবাই ঝর্ণার পানি নিয়ে মেতে আছে, বিভিন্ন পোজে ছবি তুলছে। শুধু ইফতিয়ার ঝর্ণা থেকে খানিকটা দূরে ছোট্ট পাথরের উপর অন্য মনস্ক হয়ে বসে আছে। ইফতিয়ার বসে থাকার ধরনটা অভির মারাত্মক সুন্দর লাগছে। ও ক্লিক ক্লিক করে কয়েকটা ছবি তুলে নিল ইফতিয়ার। অবশেষে ইফতিয়ার পাশে গিয়ে বসে মৃদু স্বরে ডাকলো ওকে, ইফতিয়া। ইফতিয়া স্বাভাবিক ভঙ্গিতে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবি? সরি, ছোট করে জবাব দেয় অভি। কেন? অভি কি বলবে বুঝে উঠতে পারে না, তাই চুপ করে থাকে। ও ইফতিয়া আবার বলল, কেন সরি? অ্যাকচুয়ালি আমি তোর অ্যাগেনিস্টে যেতে চাইনি, শুধুমাত্র আজকে তুইটাকে দেখতে চেয়েছি আমি। এটুকু বলেই থেমে গেল অভি। আই নো, আই এম রিয়েলি সরি ইফতিয়া। অভি আমি জানি তোকে, অ্যান্ড আই এম সরি। তখন হুট করে মেজাজ বিগড়ে গেল তাই। আর তুই আমার সাথে কেমন পরপর বিহেভ করছিস? আর কখনো হবে না ওরকম, মুখ গোমড়া করে বলল অভি। ইফতিয়া পাশ থেকে একটা পাতা কুড়িয়ে নিয়ে সেটা দিয়ে গালে আলতো টোকা দিতে দিতে গম্ভীর ভঙ্গিতে বলল, সত্যি তো? ওর বলার ভঙ্গিতে হেসে ফেলল অভি। হাসতে হাসতে বলল, অফকোর্স ম্যাম। ইফতিয়া মুচকি হেসে ওর দিকে হাত বাড়িয়ে বলল, পাকাপোক্ত বেস্ট ফ্রেন্ড। অভিও হেসে শক্ত করে ইফতিয়ার হাত ধরে বলল, অফকোর্স ম্যাম, পাকাপোক্ত বেস্ট ফ্রেন্ড। আর কখনো আমার সাথে তারামি করবি না বল? আমি তারামি করি? নয়তো কি? মোটেও না। সকালে কি করলি ওটা? মুহূর্তেই চুপসে গিয়ে অভি বলল, আর হবে না তো। ইফতিয়া হেসে বলল, সেটাই তো বলেছি তারামি না করতে। তাহলে তোকেও একটা কথা দিতে হবে, ভ্রু নাচিয়ে বলল অভি। কি কথা? আর কখনো আমাকে ছেড়ে দূরে যাবি না তো, কোমল গলায় বলল অভি। ইফতিয়া সরাসরি অভির চোখে চোখ রেখে বলল, আমি তো কখনো যেতে চাইনি। অভি দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, ওকে এখন এসব বাদ, তোর জন্য একটা গিফট আছে। কি গিফট? উত্তেজিত হয়ে বলল ইফতিয়া। অভি পকেট থেকে সুন্দর একটা মুক্তোর মালা বের করে ইফতিয়া চোখের সামনে ধরে। ইফতিয়া বিষয় নিয়ে মালার ফাঁকে অভির দিকে তাকায়। অভি মালা হাতে নিয়ে মুচকি হাসছে। স্মাইল প্লিজ। কারো আওয়াজ শুনে দুজনেই একসাথে কণ্ঠের উৎসস্থলে তাকায়। সাথে সাথে আদি ক্যামেরা হাতে ওদের দুজনে ছবি তুলে নেয়। অভি মালাটা নামিয়ে নেয়। আদি ওদের দিকে এগিয়ে এসে বলে, উফ কি জোশ একটা ছবি তুলেছি দেখ, আমার করা বেস্ট ফটোগ্রাফি, ইউ বোথ আর জিনিয়াস। ইফতিয়া বলে, আরে জিনিয়াস তো তুই, ছবি তো তুমি তুলেছো। যে যাই বল ছবিটা কিন্তু, বলতে বলতে অভির হাতে থাকা মালার দিকে চোখ যায় আদি। আদি দাঁত দিয়ে নখ করতে করতে বলল, মালাটা কোথায় যেন দেখেছি। অভি দ্রুত মালাটা পেছনে সরিয়ে নিল। আদি চিন্তিত মুখে বলল, আচ্ছা অভি এটা কি সেই মালাটা? অভি আমতামতে করে বলে, কোনটা? ইফতিয়া একবার অভির দিকে তাকায়, তো একবার আদির দিকে। ও বুঝতে পারছে না ওরা কিসের কথা বলছে। ওই যে সেদিন, আদি বলার চেষ্টা করে। আরে কোন দিন? কোনদিন না তো। আর চোখে ইফতিয়া দিকে তাকিয়ে আদিকে বলতে বারণ করে অভি। সেটা দেখে ইফতিয়া বলল, হে কি বলতে না করছিস, আদি সেদিন কি বলল? সে তো 4 বছর আগের কথা। ক্যামেরার দিকে তাকিয়ে বলে আদি, কি কথা সেটা বলো। ইফতিয়া বলল, এই বলবি না খারাপ হয়ে যাবে। অভি বলে, অভি তো একদম চুপ থাকবি, আদি বলো তুমি। চোখ রাঙিয়ে বলে ইফতিয়া, ওই যে তুই রাজশাহী গিয়েছিলি না তখন। এটুকু বলে অভির দিকে তাকায় আদি। অভি না বলতে ইশারা করে। ইফতিয়া উতলা হয়ে বলে, তখন? তখন আর কি মানে, আমি আর অভি পতেঙ্গা সি বিচে গিয়েছিলাম, তো সেখান থেকে এই মালাটা অভি সর্বোচ্চ দামে কিনে নেয়। ও বলেছিল ওর প্রিয় মানুষের জন্য কিনছে, সেদিন অবশ্য বুঝিনি। এটুকু বলে অভি চেঁচিয়ে বলে, থামবি তুই? ইফতিয়া দ্বিগুণ চেঁচিয়ে বলে, তুই থাম আদি, তুমি বলো তারপর, তারপর কি হলো, কি বোঝাবি? বুঝিনি যে মালাটা তোর জন্য। এটুকু বলে আদি দ্রুত ছুটে পালালো। অভি ওর পিছু নিতে যাচ্ছিল, তার আগে ইফতিয়া বলল, দাঁড়া
অভি ভ্যাবলার মতো হাসতে হাসতে দাঁড়িয়ে পড়ল, আমতামতা করে বলতে লাগলো, ওই আর কি, মানে কিনে ফেললাম, আসলে সুন্দর লেগেছিল তো খুব, লোভ সামলাতে পারিনি আর কি। অভির এহেন কাণ্ডে ইফতার প্রহসন হাসি পেল। ও হাসি চেপে গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, ভ্যাবলার মতো হাসছিস কেন? অভির হাসি মুখ মুহূর্তে ফাটা বেলুনের মতো চুপসে যায়। ইফতিয়া খিলখিল করে হেসে ফেলে। ঝর্ণার কলকলানিতে মুখরিত চারপাশ। সেই শব্দের সাথে ইফতিয়ার খিলখিলিয়ে হাসার শব্দ মিশে চারপাশে অদ্ভুতভাবে সেই ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। নাহিয়ান ছবি তোলা ব্যস্ত ছিল। হঠাৎ হাসি সুরটা ওর ভেতর উথাল পাথাল ঢেউ তুলে দেয়। ও চট করে ফিরে তাকায় ইফতিয়ার দিকে। ইফতিয়া হাসতে হাসতে অভিকে বলে, তুই আদিকে বারণ করছিলি কেন? আদিটা না বেশি বেশি, রগে গিজগিজ করে বলল অভি। ইফতিয়া অভির মাথায় গাঁটটা মেরে বলল, কিছু বেশি বেশি না। ইফতিয়া ট্রাস্ট মি, সেদিন আমি কোনো প্রিয় মানুষ টানুষের নাম নেইনি। ইফতিয়া হেসে বলল, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু না, তেমনি আমিও তো তোর প্রিয়, তাহলে প্রিয় মানুষের জন্য তুই নিতেই পারিস। হুম, গাল ফুলিয়ে বলল অভি। ইফতিয়া ওর গাল দুটো টেনে দিয়ে বলল, তোর চড়া দামে কেনা জিনিসটা দিবি না তোর প্রিয় মানুষকে? হুম হুম, মুখে চড়া হাসি টেনে বলল অভি। এরপর মালাটা ইফতিয়ার হাতে তুলে দিতে চাইলে ইফতিয়া হাত ছড়িয়ে নিয়ে বলল, এভাবে কেউ মালা দেয় তো কিভাবে? ইফতিয়া ওর মাথাটা একটু ঝুঁকিয়ে বলল, পড়িয়ে দে। অফি তৃপ্তির হাসি হেসে মালা পড়িয়ে দিল ইফতিয়াকে। ইফতিয়াও মৃদু হেসে বলল, দারুণ কিন্তু মালাটা। অভি অন্য পাশে তাকিয়ে মাথা চুলকালো। খুশিতে ওর হাওয়ায় উঠতে ইচ্ছে করছে। ওরা কেউই জানল না ওদের এত সুন্দর সুখের মুহূর্ত দেখে কারো বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে বেশ কিছুক্ষণ আগে। আদি সবাইকে তাড়াতে যাওয়ার জন্য সবাই পিচ্ছিল পাহাড়ের রাস্তা বেয়ে উঠতে থাকে। সবার পেছনে মংখাই ও আদি, তার সামনে অভি ইফতিয়া, তারও কিছু সামনে জেরিন দিয়া, তার সামনে নাহিয়ান, সবার সামনে রাহাত ও রিয়াদ। পেছন থেকে আদি চেঁচিয়ে বলে, সবাই সাবধানে উঠো, এখান থেকে পড়ে গেলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই, হাত পা ভেঙে ওখানেই পড়ে থাকবে। অভি শামিলে ওর কণ্ঠে, এমনিতেই অন্ধকার হয়ে আসছে, সাবধানে ওঠো সবাই। ওদের কথা শেষ হতে না হতেই কারো গগন বিদারে চিৎকার ভেসে আসে। পরক্ষণেই ঝুপ করে কিছু পড়ার শব্দ হয়। সবাই আতঙ্কিত হয়ে চারপাশে তাকায়। জেরিন চেঁচিয়ে বলল, নাহিয়ান খাদে পড়ে গেছে। ইফতিয়ার মনে হলো যেন কয়েকশো ভোল্টের শক খেয়েছে। ও ছুটে সামনে গিয়ে খাদে নিচে চোখ রাখে। চার বছরে জমানো সমস্ত রাগ অভিমান ভুলে ওহ পাগলু বলেই গগন বিদারে চিৎকার দেয়। ওর চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ওর চিৎকারটাই পাহাড়ের গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে থাকে বারংবার। খান থেকে নাহিয়ানের চিৎকার ভেসে আসে। ইফতিয়া ওর কাঁধ থেকে ব্যাগ নামিয়ে একটা মোটা দড়ি বেঁধে দেয় কাছের সাথে। দড়ির অপর প্রান্ত ফেলে দেয় খাঁধে। নাহিয়ান সাপ সাপ বলে চোখ বন্ধ করে চেঁচাতে থাকে। ইফতিয়া বলে, সাপ না দড়ি ওটা, দড়িটা ধরো আর উঠে পড়ো। বাকিদের বলল, তোমরাও ধরো, টানো দড়ি। সবাই ইফতিয়ার উপস্থিত বুদ্ধিতে হতবাক। তার চেয়ে বেশি অবাক হয় ইফতিয়ার কাছে দড়ি দেখতে পেয়ে। এখানেও ইফতিয়া দড়ি নিয়ে এসেছে। ভাবনা বাদ দিয়ে সবাই দড়ি টানায় ব্যস্ত হয়ে পড়ল। বহু সাধ্য সাধনার পর অবশেষে নাহিয়ানকে টেনে তুলতে সক্ষম হয় ওরা। নাহিয়ান উপরে উঠতেই জোরে জোরে শ্বাস নিতে থাকে। ইফতিয়া সব কিছু ভুলে নাহিয়ানের হাতে মুখে হাত বুলিয়ে দেয়। ওর সারা গায়ে কাঁদাবাটি লেগে আছে। ইফতিয়া ওর চুল থেকে কাঁদাবাটি সরাতে থাকে। নাহিয়ানের হাতের দিকে তাকিয়ে দেখে জ্যাকেটের হাতা সময় ধারটা ছিলে গেছে, পিঠের দিকেও খানিকটা ছিলে গেছে। ইফতিয়া সব জায়গায় ছুঁয়ে দিতে থাকে আর মুখে যন্ত্রণার ভাবিনে ইস বলে সারা পিঠে আলতো ছুঁয়ে দেয়, যেন নাহিয়ান নয় ব্যথাটা ওর লেগেছে। ইফতিয়ার এহেন কাণ্ডে সবাই হা করে এই দৃশ্য গিলতে থাকে। নাহিয়ান ব্যাপারটা ধরতে পেরে মুখে ইনোসেন্ট ভাবে নিয়ে নিজের ঠোঁটের দিকে দেখে ইফতিয়াকে বলল, এখানেও লেগেছে দেখো। ইফতিয়া তাড়াহুড়ো করে, কোথায় বলতে গিয়ে নাহিয়ানের সাথে চোখাচোখি হয়ে যায়। মুহূর্তে ওর মনে পড়ে ও কোথায় কি করছে সব। ইফতিয়া চট করে উঠে দাঁড়িয়ে মাথা চুলকে বলল, আব চলো যাই, দাঁড়িয়ে আছি কেন আমরা, অন্ধকার নেমে আসছে তো বলে হাঁটা শুরু করে ও। নাহিয়ানকে ওভাবে কর্দমাক্ত আর আহত অবস্থায় দেখে ও ভুলে গিয়েছিল ও কোথায় আছে আর কার জন্য এত উতলা হয়ে আছে। হাঁটতে হাঁটতে নিজের মাথায় নিজেই গাঁটটা মারে ইফতিয়া। মনে মনে বলে, ধ্যাত, এতদিনের সমস্ত প্ল্যান শেষ হয়ে গেল, ওকে ওভাবে পড়ে যেতে দেখে নিজেই সামলাতে পারলাম না, ধুর ধুর। অন্যদিকে নাহিয়ান মুচকি হাসতে হাসতে ইফতিয়ার পেছনে হাঁটছে। ওর দুই পাশে আদি ও রাহাত। ওর ব্যথা লেগেছে বলে ওকে সামনে এগুতে সাহায্য করছে। নাহিয়ান দুষ্ট হাসি দিয়ে মনে মনে বলল,
এটাই দেখার বাকি ছিল একটু উড়ি। রিসোর্টে পৌঁছে নাহিয়ানকে রুমে নিয়ে গেল অভি। ওকে আস্তে ধীরে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, ফ্রেশ হতে পারবে তো? শিওর, না পারার কি আছে? বিশ্বজয়ের ভঙ্গিতে বলল নাহিয়ান। অভি অবাক হয়ে ওর কথায় বলে, পড়ে গিয়ে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছ। বিশ্বজয় না করলেও ইফতিবুড়ির মনটা তো জয় করে ফেলেছি। অভি হো হো করে হেসে ফেলল, তারপর বলল, আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে নাও। পরমুহূর্তে আবার বলল, ওয়েট ওয়েট বলে নিজের মোবাইলটা নিয়ে চট করে দুটো ছবি তুলে নিল নাহিয়ানের। তারপর হাসতে হাসতে বলল, এবার যাও। মানে এটা কি হলো? আকস্মিক ঘটনায় হতবাক নাহিয়ান। ফেমাস ক্রিকেটার নাহিয়ান ইন্তিসার, যার ফেসই নাকি কেউ দেখেনি, তার এরকম একটা ছবি যদি সোশ্যাল মিডিয়ায় দেয়া যায় কি হবে ভাবতে পারছো? তুমি তো পুরো ভাইরাল। হাসতে হাসতে বলল অভি, ওহ এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি মোটেও আমার ছবি ভাইরাল করবে না। কবল থেকে শুকনো কাদা সরিয়ে বলল নাহিয়ান, যাও যাও ফ্রেশ হয়ে নাও, না হয় এখন লাইভ শুরু করব কিন্তু। এই একদমই না বলেই ধরাস করে মুখের উপর দরজা আটকে দিল নাহিয়ান। অভি হো হো করে হাসতে হাসতে খাটে বসে পড়ল। রাতে সবাই রিসোর্টের বাইরে খোলা জায়গায় আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু সেই বৃষ্টিতে সবাই ভিজে উপসে যাওয়ার বদলে হালকা ভিজতে ভিজতে উপভোগ করছে এবং সবাই মিলে একসাথে গান গাইছে আর হাততালি দিচ্ছে। আড্ডায় আসার সময় থেকে এদিয়া ইফতিয়াকে লক্ষ্য করছে, সাথে নাহিয়ানকেও। ইফতিয়া চুপচাপ বসে থাকলে সবার অলক্ষ্যে ওর চোখ বারবার নাহিয়ানের কাছে গিয়ে আটকে যাচ্ছে। নাহিয়ানও স্বাভাবিক ভঙ্গিতে বসে নেই, সারাক্ষণ নড়াচড়া করছে, যেন শরীরে খুব যন্ত্রণা হচ্ছে। দিয়া হঠাৎ বলে বসল, আচ্ছা ইফতিয়া, তোমার কি আমাদের পছন্দ হচ্ছে না? ইফতিয়া ভ্রম কুঁচকে তাকিয়ে বলল, আপনার এটা কেন মনে হলো? দিয়া মৃদু হেসে বলে, আমার মনে হয় আমাদের আশাটা তোমার ঠিক পছন্দ হচ্ছে না। ইফতিয়া আহত কণ্ঠে বলল, আমার পছন্দ অপছন্দে কি এসে যায়, জায়গাটা তো আমার একার না। কিন্তু একসাথে যেহেতু এসেছি, সেহেতু আমাদের সাথে মিলেমিশে থাকাটা তোমার দায়িত্ব, যেমনটা বাকিরা থাকছে। তুমি তো আসার সময় থেকেই এখন পর্যন্ত সব কিছু আলাদা থাকছো, খাচ্ছো। ইফতিয়া মৃদু হেসে বলল, অ্যাকচুয়ালি আমি কারোর সাথে এত দ্রুত মিশতে পারি না, তাছাড়া অপরপক্ষ সেধে কথা না বললে আমি কিছু বলতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন করব, তুমি উত্তর দিবে, ওকে? সোহা বলল, ওকে। মাথা নেড়ে সায় দেয় ইফতিয়া। রাহাতি প্রথম জানতে চায়, কানাডার কোন ভার্সিটিতে পড়তে তুমি? ইউনিভার্সিটি অফ টরন্টো। 87 দিয়ে জবাব ইফতিয়ার। কোন সিটিতে থাকতে? জেরিনের প্রশ্ন। টরন্টোতেই। একাই থাকতি? ভয়ের তো সরে বলে জাহিন। ইফতিয়া খিল খিল করে হেসে বলল, বিদেশে দোকানে। একা বাড়িতে? সব সময় একা থাকতাম না, বাড়ির মালকিন যিনি উনি বাংলাদেশি, আন্টি ডাক্তার ওনাকে, ওনার সাথেই থাকতাম প্রায় সময়। তাছাড়া ওনাকে বাংলাদেশে অনেকেই আছে, তাছাড়া ওখানে বাংলাদেশে অনেকেই আছে। একজনের সাথে ভার্সিটিতে ফ্রেন্ডশিপ হয়েছিল, ওর কাছে শুনলাম ওর থাকার জায়গা ছিল না, ভেবেছিলাম কোনো হোস্টেলে উঠবে। তখন আমিই ওকে বললাম আমার সাথেই যেন থাকে, কোনো হোস্টেলে উঠতে হবে না। সেই থেকে 4 বছর ও আমার সাথেই ছিল। বাহ, ভালোই তো, দিয়া বলল। আচ্ছা আমাদেরকে তোর বাসার ছবিটা দেখা না, আছে তোর কাছে? আদি বলল, নিশ্চয় আছে বলে ইফতিয়া ফোন বের করে ছবি দেখালো ওদেরকে। রাতের আঁধারে দেখা যাচ্ছে সুন্দর ছিমছাম বিলাসবহুল দোতলা বাড়িটি। সারা বাড়ি জুড়ে অসংখ্য লাইট জ্বলছে, এমনকি বাড়ির বাইরেও 7-8টা লাইট জ্বলছে। সেই আলোতে বাড়ির আশপাশও আলোকিত হয়ে আছে। বাড়ির সামনেই পার্কের মতো খোলা জায়গা, সামনে বিশাল পার্কিং। পার্কিংয়ে কালো রঙের একটা BMW ব্র্যান্ডের কার রাখা, লাইটের আলোয় চিকচিক করছে কারটা। বাড়িটার ডান পাশে রয়েছে মস্ত বড় বাগান, বিশাল উঁচু উঁচু গাছ সেখানে, তার পাশেই রাস্তা, অসাধারণ একটা ভিউ। সবাই অধীর আগ্রহে দেখতে থাকলো কানাডার সেই বাড়ি। শুধু নাহিয়ান দোলনায় হেলান দিয়ে চুপ করে বসে আছে, কিছুক্ষণ পরপর হা হুতাশ করছে, যেটা ইফতিয়ার মনে বারবার আঘাত হানছে। ও বুঝতে পারছে তখন নাহিয়ান পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বলেই এমন করছে, নিশ্চয় মলম লাগায়নি ছেলেটা, মনে মনে ভাবে ইফতিয়া। ইফতিয়ার ইচ্ছে করছে নাহিয়ানকে বলতে যে মলম লাগিয়ে এসো, কিন্তু কোনো এক অদৃশ্য গারো অভিমান ওকে বলতে দিচ্ছে না, জেদে দিচ্ছে না নাহিয়ানের কাছে। সাদিয়া বলল, কি সুন্দর তোর বাড়িটা, আর গাড়িটাও জোস। রিয়াদ বলল, সুন্দর তোমার বাড়ি, তার চেয়েও সুন্দর গাড়ি। ইফতিয়া ঠোঁটে ঠোঁট চেপে হেসে বলল, গাড়ি বাড়ি কোনোটাই আমার নয়,
রিয়াদ আবার বলল, জানতে চাই নতুন ট্রেন্ড ছিল না কোনো বয়ফ্রেন্ড। ইফতে মাথা চুলকে বলল, বয়ফ্রেন্ড তো পাইনি খুঁজে, আগেই ছিল একজন চুজে। নাহিয়ান ভাঙ্কা হেসে ইফতের দিকে তাকায়।